প্রিয় দর্শকবৃন্দ, ব্যাংকিং নলেজের পক্ষ থেকে আমি আমার সুদেশিলাম এক্স ব্যাংকার আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব নতুন নিয়মে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পারিবারিক সঞ্চয়পত্রের আবেদন ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন। পারিবারিক সঞ্চয়পত্র আবেদন করার ফর্মটা আমি হাতে কলমে পূরণ করি আপনাদেরকে দেখিয়ে দেব। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অথবা আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই নতুন নতুন ব্যাংকিং রিলেটেড তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন যাই, আমরা দেখে নিই কীভাবে আমরা আবেদন ফর্মটা পূরণ করব। পারিবারিক সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্মটি পূরণ করার আগে এই আবেদন ফর্মের মূল যে পয়েন্টগুলো থাকে সেগুলো একটু দেখে নেব, তাতে আমাদের ফর্ম পূরণ করাটা সহজ হবে। আবেদনপত্রটির একদম উপরে বাম কর্নারে ক্রেতার পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি, নমিনি এর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির কথা বলা হয়েছে। ডান কর্নারে রয়েছে নিবন্ধন নম্বর এবং ইস্যুর তারিখ। আর আপনি কোন স্কিমের সঞ্চয়পত্র ক্রয় করছেন সেটা মাঝখানে একদম নিচের লাইনে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। পরিবার সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম, এই আবেদনপত্রে 1 থেকে 6 নম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ক্রেতার তথ্য, মানে সঞ্চয়পত্র যে ক্রয় করবে বা সঞ্চয়পত্র ক্রয়ের জন্য যে আবেদনকারী তার সম্পর্কে এখানে তথ্য দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পরিশোধ ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য, আপনি যে সঞ্চয়পত্র ক্রয় করবেন সেই টাকাটা কীভাবে পরিশোধ করবেন এবং আপনার সুদ এবং সঞ্চয়পত্রের আসল টাকা কীভাবে নেবেন। 3 নম্বরে রয়েছে নমিনি ও মনোনয়ন সংক্রান্ত তথ্য। 4 নম্বরে ঘোষণা ও অঙ্গীকার। 5-এ রয়েছে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন, আংশিক নগদায়ন ইত্যাদি সংক্রান্ত রেকর্ড। 6-এ যেটা সর্বশেষে বলেছে যে বর্ণিত সঞ্চয়পত্র বুঝিয়ে পেলাম। সঞ্চয়পত্র ক্রয় শেষে আপনাকে যে একটা সঞ্চয়পত্রের কম্পিউটার প্রিন্ট কপি দেবে সেই বিষয়টা আসলে এখানে বোঝানো হয়েছে। আর আবেদনপত্রের একদম শেষে পরিবার সঞ্চয়পত্রের নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এখন ফর্মটা কীভাবে পূরণ করতে হয় আপনাদেরকে হাতে কলমে ফর্মটা পূরণ করা দেখিয়ে দেব। প্রথমেই একদম বাম কর্নারে আবেদনকারী এবং নমিনির ছবির কথা বলা হয়েছে। আবেদনকারীর এবং নমিনির ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং সত্যায়িত হতে হবে। আবেদনকারীর ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড সরকারি কর্মকর্তা দ্বারা সত্যায়িত হতে হবে। নমিনির পাসপোর্ট সাইজের ছবিটা সঞ্চয়পত্র ক্রেতা সত্যায়িত করে দেবে। 1 নম্বরের ক্রেতার তথ্য, এখানে প্রথমেই কতে ক্রেতার নামের কথা বলা হয়েছে। পারিবারিক সঞ্চয়পত্রের যে ক্রেতা যে আবেদন করছে ক্রয় করার জন্য তার নামটা এখানে, তার যে ভোটার আইডি কার্ড আছে ওই ভোটার আইডি কার্ড দেখে হুবহু লিখতে হবে। খতে জন্ম তারিখ, ক্রেতার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ রয়েছে ঠিক সেই জন্ম তারিখটা এখানে হুবহু লিখতে হবে। গতে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নাম্বার, ক্রেতার ন্যাশনাল আইডি কার্ডে বা জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। ঘতে মোবাইল নাম্বার, এখানে ক্রেতার মোবাইল নাম্বারটা দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বার দেওয়ার সময় একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনি ব্যবহার করেন বা সবসময় খোলা থাকে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে। অনেকেই এখন একের অধিক সিম ব্যবহার করে, যে সিমটা আপনার সবসময় খোলা থাকে সেই সিমের নাম্বারটা এখানে দেবেন। যে মোবাইল নাম্বারটা আপনার বন্ধ থাকে, সচরাচর ব্যবহার করেন না সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন না। ওমুতে বলা হয়েছে করদাতার শনাক্তকরণ নাম্বার, যদি এখানে শুধু টিনের কথা বলা হয়েছে কিন্তু বর্তমান সময়ে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে ইটিন দিতে হয়। ইটিন মানে হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনার যদি ইটিন থাকে তাহলে তো ভালো, আর যদি ইটিন না থাকে তাহলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সাইটে গিয়ে কিছু নির্ধারিত তথ্য পূরণ করে সেখান থেকে আপনি ইটিন ডাউনলোড করে নিতে পারবেন। বর্তমান সঞ্চয়পত্রের বিধিমালা অনুযায়ী সঞ্চয়পত্র ক্রয়কারীকে 1 লাখ টাকা বা 1 লাখ টাকার কম সঞ্চয়পত্র ক্রয় করলে সেক্ষেত্রে আপনার ইটিন বা কোনো টিন সার্টিফিকেট না দিলেও চলে। কিন্তু 1 লাখ টাকার বেশি কোনো অ্যামাউন্টের সঞ্চয়পত্র ক্রয় করলেই এখানে ইলেকট্রনিক টিন নাম্বারটা বাধ্যতামূলক। যদি আপনি 1 লাখ টাকা বা তার কম দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনার এখানে ইলেকট্রনিক টিন না দিলেও চলবে, তবে দেওয়াটা ভালো। কিন্তু 1 লাখ টাকার বেশি দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করা হলে অবশ্যই অবশ্যই ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ইটিনটা দিতে হবে। 4-তে ইমেল, যদিও ইমেলটা এখানে ম্যান্ডেটরি না, যদি আপনার থাকে তাহলে দিতে বলেছে, আর যদি আপনার ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে না দিলেও চলবে। বাট আমি বলবো যে আপনি অবশ্যই এই ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে আপনি গুগলে গিয়ে খুব সহজেই কিছু শর্ত পূরণ করে বা কিছু তথ্য পূরণ করে আপনি খুব সহজেই আসলে ইমেল অ্যাড্রেস ওপেন করতে পারেন। বর্তমান সময়ে সঞ্চয়পত্রের ক্ষেত্রে
ইমেল এবং মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কেননা বর্তমান সময়ে মোবাইল এবং এই ইমেলেই সঞ্চয়পত্র রিলেটেড বিভিন্ন বিষয়ের মেসেজ দিয়ে থাকে। সঞ্চয়পত্র ক্রয়, মুনাফা, কোনো তথ্যের যদি আপনি পরিবর্তন করে থাকেন ইত্যাদি বিষয়ে যে কোনো তথ্যই আপনাকে কিন্তু এই মোবাইল বা ইমেলের মাধ্যমে ইস্যুকারী প্রতিষ্ঠান জানাবে। ছতে বলা হয়েছে বর্তমান ঠিকানা, যে ঠিকানায় আপনি বর্তমানে থাকেন এখানে সেই ঠিকানাটাই আপনি দেবেন। বর্তমান ঠিকানায় কখনো যদি কোনোভাবে সঞ্চয়পত্র ইস্যুকারী সরকারি কোনো প্রতিষ্ঠান বা অন্য যে কোনো ইস্যুকারী প্রতিষ্ঠান যদি আপনার সাথে কমিউনিকেট করতে চায় আপনার বর্তমান ঠিকানায় জানো, তারা খুব সহজেই কমিউনিকেট করতে পারে বা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এজন্য যেখানে আপনি থাকেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। বর্গীয়তে বলা হয়েছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার এখানে আপনি এনআইডি কার্ডে আপনার যে স্থায়ী ঠিকানা রয়েছে এখানে সেই স্থায়ী ঠিকানাটা এনআইডি কার্ড দেখে দেখে হুবহু লিখবেন। স্থায়ী ঠিকানায় আপনি যদি সেখানে নাও থাকেন তাহলে সমস্যা নেই, কারণ বিভিন্ন কারণে আপনি হয়তো স্থায়ী ঠিকানায় না থেকে অন্য কোথাও থাকতেই পারেন, তাই স্থায়ী ঠিকানাটা সবসময় ভোটার আইডি কার্ড দেখে লিখতে হবে। যাতে বলা হয়েছে ক্রেতার ধরন, সাধারণত তিন ধরনের লোক পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। প্রথমত বলা হয়েছে 18 বা তদূর্ধ্ব বয়সের মহিলা, দ্বিতীয়ত বলা হয়েছে 65 বা তদূর্ধ্ব বয়সের পুরুষ, এবং সর্বশেষে তিনে বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধী যে কোনো পুরুষ বা মহিলা পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। আপনি আবেদনকারী হিসেবে তিনটা ক্যাটাগরির মধ্যে যেটায় যোগ্য আপনি সেই জায়গাতে টিক দিয়ে দেবেন। দুয়ে বলা হয়েছে পরিশোধ ও ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য। দুয়ের কতে বলা হয়েছে কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক, কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন সেই টাকাটা প্রথমে অঙ্ক বা সংখ্যা লিখতে হবে। কথায় সঞ্চয়পত্রে যত টাকার কিনছেন সেটা সংখ্যায় লেখার পরে ঠিক তার পাশে এটাকে আবার কথায়ও লিখে দিতে হবে। খতে পরিশোধের ধরন সম্পর্কে বলা হয়েছে, সঞ্চয়পত্রের মূল্যটা কীভাবে পরিশোধ করবেন। এখানে দুটো অপশন রয়েছে, একটা হলো নগদ টাকা, একটা হচ্ছে চেকের মাধ্যমে। 1,00,000 বা তার কম পরিমাণ টাকায় সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি নগদ টাকায় ক্রয় করতে পারবেন। 1,00,000 টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করলে সেটা আর নগদ টাকার মাধ্যমে ক্রয় করা যায় না, সেটা চেক দিয়ে ক্রয় করতে হয়। তো আপনি যদি 1,00,000 টাকা বা তার নিচে করেন তাহলে নগদে আপনি টিক দিবেন, আর 1,00,000 টাকার বেশি দিয়ে যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনার চেকে টিক দিতে হবে। চেক দিয়ে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে চেকে টিক দিয়ে চেকের নাম্বারটা আপনি এখানে লিখবেন, পাশে চেকে যে তারিখটা দিয়েছেন ওই চেকের তারিখটা এখানে লিখতে হবে। ব্যাংক ও শাখার নাম, যে ব্যাংকের চেকটা আপনি দিয়েছেন সেই ব্যাংকের নাম এবং শাখার নামটা লিখতে হবে। রাউটিং নাম্বার, প্রতিটা ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য আলাদা আলাদা রাউটিং নাম্বার থাকে। রাউটিং নাম্বার দিয়ে আসলে ওই পার্টিকুলার ব্যাংকের পার্টিকুলার ব্রাঞ্চকে বোঝায়। অর্থনৈতিক কোনো লেনদেনের ক্ষেত্রে যে কোনো ব্যাংকের ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা দরকার হয়। যে ব্যাংকের চেকটা আপনি দিয়েছেন ওই ব্যাংকের ঠিক যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা এখানে লিখতে হবে। ঘতে বলা হয়েছে ব্যাংক হিসাবের বিবরণ, মূল ও মুনাফার অর্থ BFTN এর মাধ্যমে গ্রহণের জন্য। এই সঞ্চয়পত্রের সুদ এবং আসল কোন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পেতে চান সেই রিলেটেড তথ্যগুলো এখানে আপনাকে দিতে হবে। প্রথমে একে বলা হয়েছে ব্যাংক হিসেবের ধরন, আপনার হিসাবটা কোন ধরনের সেই জায়গাটা আপনাকে টিক দিতে হবে। নর্মালি আমরা ব্যক্তি নামে সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয় হিসাব খুলে থাকি, চলতি হিসেবেও কোনো ব্যক্তির নামে খোলা যায়, তবে চলতি হিসাবটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খোলা হয়। ব্যক্তি নামে নর্মালি সঞ্চয় হিসাব খুলি, তবে আপনার অ্যাকাউন্ট যেটা সেটা যদি সঞ্চয় হয় তাহলে সঞ্চয়, আর যদি চলতি হয় তাহলে চলতি। যে অ্যাকাউন্টে আপনি সঞ্চয়পত্রের সুদ এবং আসল নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা কোন ধরনের সেটা সঞ্চয় না চলতি সেটা এখানে টিক দিয়ে দেবেন। আপনার চলতি হিসাব হলে চলতি হিসাব, সঞ্চয় হিসাব হলে সঞ্চয় হিসাব। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে আপনার হয়তো একাধিক ব্যাংকে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তাই ওই ক্ষেত্রে আপনি সবসময় এই এখানে যে অ্যাকাউন্টের চেক আপনি দিয়েছেন এবং BFTN এর মাধ্যমে আপনার সুদ এবং আসল যে নেবেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই সেম রাখার চেষ্টা করবেন। সেম না রাখলে যে সঞ্চয়পত্রের যে সার্ভার রয়েছে, সঞ্চয়পত্রের সার্ভারে কিন্তু ইস্যুকারী প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হয়, সেক্ষেত্রে আপনারও কিন্তু বিভিন্ন জটিলতা হতে পারে। আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও যে অ্যাকাউন্টের চেক দিবেন আপনি BFTN এর তথ্যগুলো সে অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত বলা হয়েছে ব্যাংক হিসাবের শিরোনাম, এই শিরোনামটা ইংরেজিতে লিখতে হবে, আর এই শিরোনামটা লেখার জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট নেবেন। ওই স্টেটমেন্টটা নিয়ে ওই স্টেটমেন্টে যেভাবে আপনার নাম লেখা আছে ঠিক সেভাবেই এখানে আপনার নামটা সুন্দর করে লিখবেন। তিনে বলা হয়েছে হিসাব নাম্বার, আপনার হিসাব নাম্বারটাও এখানে আপনার স্টেটমেন্ট দেখে দেখে
যতগুলো ডিজিট দিয়ে আপনার হিসাব নাম্বার লেখা রয়েছে ওই পুরো ডিজিট দিয়ে আপনি আপনার হিসাব নাম্বারটা লিখবেন। চারে বলা হয়েছে ব্যাংক ও শাখার নাম। যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সুদ এবং আসল টাকা BFTN এর মাধ্যমে নেওয়ার জন্য দিচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা কোন ব্যাংকে, সেই ব্যাংকের নাম এবং শাখার নামটা আপনাকে এখানে লিখতে হবে। পাঁচে বলা হয়েছে রাউটিং নাম্বার। যে অ্যাকাউন্টটা আপনি BFTN এর মাধ্যমে সুদ এবং আসল নেওয়ার জন্য উল্লেখ করছেন ঠিক ওই অ্যাকাউন্টটা যে ব্যাংকে এবং যে ব্রাঞ্চে, সেই ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা এখানে পরিষ্কার করে লিখতে হবে। তিনের ক এবং খতে মোট দুজন নমিনির কথা বলা হয়েছে। বর্তমান সঞ্চয়পত্রে সর্বোচ্চ দুজন নমিনি দেওয়া যায়, তো আপনি চাইলে দুজন নমিনি দিতে পারেন অথবা একজন নমিনিও দিতে পারেন। যদিও নমিনিটা বর্তমান সময়ে সঞ্চয়পত্র করার ক্ষেত্রে বাধ্যতামূলক না, তবে ভবিষ্যতে ঝামেলা এড়াতে নমিনি দেওয়াটাই সবচাইতে শ্রেয়। কর একে এখানে নমিনির নাম লিখতে হবে, নামটা অবশ্যই তার যে ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্ট দেখে লিখতে হবে। তার যদি ভোটার আইডি কার্ড থাকে তাহলে ভোটার আইডি কার্ডে যেভাবে নাম আছে সেভাবে, আর যদি সে অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার জন্ম সনদ, অথবা যদি তার পাসপোর্ট আপনি ডকুমেন্ট হিসেবে দেন তাহলে তার জন্ম সনদ বা পাসপোর্টে নামটা যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে নামটা এখানে লিখতে হবে। দুই নম্বরে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট চাওয়া হচ্ছে, এটা কিন্তু নমিনির, এটা কিন্তু আবেদনকারীর বা সঞ্চয়পত্র ক্রেতার না। নমিনি যদি ভোটার আইডি থাকে তাহলে ভোটার আইডি নাম্বারটা এখানে লিখতে হবে। যদি ভোটার আইডি কার্ড না থাকে অথবা নমিনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে এখানে জন্ম নিবন্ধন নাম্বার, অথবা তার যদি সেটা না থাকে তার যদি পাসপোর্টটা আপনি ডকুমেন্ট হিসেবে দেন তাহলে পাসপোর্ট নাম্বারটা এখানে লিখতে হবে। তিনে জন্ম তারিখ। নমিনির যে ডকুমেন্ট দিয়েছেন যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্রে যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে লিখতে হবে। নমিনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় সেক্ষেত্রে আপনি যদি জন্ম নিবন্ধন সনদ অথবা তার পাসপোর্ট দিয়ে থাকেন তাহলে তার জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্টে যে জন্ম তারিখ রয়েছে সেটা লিখতে হবে। চারে বর্তমান ঠিকানা। নমিনি যেখানে বর্তমানে বসবাস করে বা নমিনি যেখানে এখন থাকে সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। পাঁচে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানাটাও সাধারণত নমিনির যে ডকুমেন্টটা দিয়েছেন ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট, সেখানে যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানাটা এখানে লিখতে হবে। ছয়ে মোবাইল নাম্বার। নমিনির যে মোবাইল নাম্বারটা বর্তমানে সচল রয়েছে, যে মোবাইল নাম্বারটা নমিনি ব্যবহার করে সেই মোবাইল নাম্বারটা লিখতে হবে। সাত নম্বরে সম্পর্ক। নমিনি যদি আপনার ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী সম্পর্কে যেটাই হয় না কেন, সঞ্চয়পত্র আবেদনকারীর সাথে এখানে নমিনির যে সম্পর্ক সেটাই এখানে লিখতে হবে। আটে বলা হচ্ছে প্রাপ্যতার হার। কোনো কারণে সঞ্চয়পত্রের ক্রেতা যদি মৃত্যুবরণ করে তাহলে নমিনি সঞ্চয়পত্রের উল্লেখিত টাকার কতটুকু পাবে। আপনি যদি নমিনি একজন দেন তাহলে এখানে 100% দিতে হবে। বর্তমানে সঞ্চয়পত্রের নিয়ম অনুযায়ী যে কোনো সঞ্চয়পত্রের ক্রেতা চাইলে সর্বোচ্চ দুইজন নমিনি দিতে পারে, তা আপনি যদি দুইজন নমিনি দেন তাহলে কিন্তু এখানে আপনার প্রপোর্শনেট বা পার্সেন্টেজটা উল্লেখ করতে হবে। আপনি কোন নমিনিকে সঞ্চয়পত্রের মূল্যের কতটুকু দিতে চান এই প্রাপ্যতার হারের এখানে লিখতে হবে। ধরে নেন প্রথম নমিনিকে আপনি যদি আপনার সঞ্চয়পত্রের মূল্যের 50% দিতে চান বা অর্ধেক দিতে চান তাহলে এখানে লিখতে হবে 50%, আর দ্বিতীয় জনের এখানে লিখতে হবে 50%, বা আপনি যদি কাউকে কম বেশি করে দিতে চান তাহলে আপনার সেই শতাংশের হারটা এখানে উল্লেখ করতে হবে। আপনি যদি দুজন নমিনি দেন তাহলে দুজন নমিনির সম্মিলিত শতাংশের হার 100 উপরে হওয়া যাবে না। যেমন আপনি যদি প্রথমজনকে 50 দেন তাহলে পরেরজনকে দিতে হবে 50, অথবা আপনি যদি প্রথমজনকে 30 দেন তাহলে পরবর্তী জনকে দিতে হবে 70। তাই কোনোভাবেই দুই নমিনির প্রাপ্যতার শতাংশের পরিমাণটা যোগ করে 100% উপরে হবে না। সঞ্চয়পত্রের ক্রেতা বা বিনিয়োগকারী জীবিত থাকা অবস্থায় নমিনি এই সঞ্চয়পত্রের টাকা দাবি করতে পারবে না। চার নম্বরে ক খ গ তিনটি ঘোষণার কথা বলা হয়েছে। আপনি যে সঞ্চয়পত্র ক্রয় করছেন এই সঞ্চয়পত্র ক্রয় করার আগে ঘোষণা দিতে হয়, আসলে এখানে সেই ঘোষণাগুলোর কথা বলা হয়েছে। নাম্বার কতে আপনি আপনার এই আবেদন ফর্মের সকল তথ্য সঠিক এবং নির্ভুলভাবে দিয়েছেন সেই অঙ্গীকারের কথা আপনি ব্যক্ত করছেন। খতে সঞ্চয়পত্রের সকল বিধিমালা নিয়মকানুন আপনি মেনে চলবেন, সঞ্চয়পত্রের মুনাফা এবং আসলের টাকা মেয়াদ পূর্তিতে অ্যাকাউন্টে জমা হবে সে বিষয়ে আপনি এখানে অঙ্গীকার করছেন। গতে সঞ্চয়পত্রের আবেদনকারী বা সঞ্চয়পত্র ক্রেতা যদি কোনো কারণে মৃত্যুবরণ করে তাহলে আবেদন ফর্মে যে নমিনিকে উল্লেখ করেছে সেই নমিনি, অথবা নমিনি না থাকলে তার যে বৈধ উত্তরাধিকারীগণ আছে তারা সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর বিষয়টা সঞ্চয়পত্র ইস্যুকারী অফিসে পত্র মারফত জানাতে বাধ্য থাকবে।
যদি কোনো সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর বিষয়টা তার নমিনি অথবা বৈধ উত্তরাধিকারীগণ জানাতে ব্যর্থ হন, সঞ্চয়পত্রের সুদ এবং মেয়াদ উত্তীর্ণ হলে সঞ্চয়পত্রের আসল টাকা আবেদনপত্রে উল্লিখিত ব্যাংকে প্রদান করা হবে এবং এজন্য নমিনি এবং বৈধ উত্তরাধিকারীগণ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে সঞ্চয়পত্র ইস্যুকারী কর্তৃপক্ষ কোনো দায়িত্ব বহন করবে না। এখানে সঞ্চয়পত্রের ক্রেতা তার পূর্ণাঙ্গ স্বাক্ষর প্রদান করবেন এবং যে তারিখে এখানে স্বাক্ষর করলেন সেই তারিখটা লিখে রাখবেন। সঞ্চয়পত্রের ক্রেতা যদি স্বাক্ষর করতে অসমর্থ হন তাহলে বিদ্যাঙ্গুলের ছাপ দিতে পারবেন, তবে যে তারিখে তিনি বৃদ্ধাঙ্গুলের ছাপ দিয়েছেন সেই তারিখটাও লিখে রাখতে হবে। নমিনিগণের স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলের ছাপ এখানে দিতে হবে। নমিনি যদি একজন হয় তাহলে শুধু নমিনি ওয়ান এখানে নমিনি সিগনেচার করবে বা নমিনি এখানে স্বাক্ষর করবে, আর নমিনি যে তারিখে স্বাক্ষর করলো সেই তারিখটাও সে নিচে লিখে দেবে। কোনো সঞ্চয়পত্রের নমিনি যদি দুজন হয় তাহলে দুজনকেই এখানে সিগনেচার করতে হবে। প্রথম নমিনি নমিনি ওয়ানের ওখানে স্বাক্ষর করে তারপর তারিখটা লিখবেন এবং দ্বিতীয় নমিনি নমিনি টুর এখানে স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করে তারিখটা লিখে রাখবেন। সঞ্চয়পত্র আবেদন ফর্মের এই অংশটা যে প্রাপ্তি স্বীকার শনাক্তকরণ রসিদ, যেটা সঞ্চয় ব্যুরো বা ব্যাংক অথবা ডাকঘর কর্তৃক পূরণীয়, এই অংশটায় সঞ্চয়পত্রের ক্রেতার স্বাক্ষর এবং নমিনির স্বাক্ষর ছাড়া আর কোথাও কোনো কিছু আপনাকে পূরণ করতে হবে না। সঞ্চয়পত্রটা যেখান থেকে আপনি ক্রয় করছেন ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত অফিসার ফর্মের এই অংশটা পূরণ করবে। যদিও সঞ্চয়পত্রের এই জায়গাটায় আপনি কোনো কিছুই পূরণ করবেন না, শুধুমাত্র ক্রেতার সিগনেচার যেখানে সেখানে আপনি সিগনেচার দেবেন আর নমিনির যেখানে সিগনেচার সেখানে নমিনিরও সিগনেচার করবেন। তারপরেও এক নজর আমরা একটু দেখে নিয়ে এসে এখানে আসলে কী কী তথ্য থাকে। প্রথমেই ক্রেতার সত্যায়িত ছবি, এখানে আপনার সত্যায়িত যে পাসপোর্ট সাইজের ছবি দিয়েছিলেন একটা ছবি এখানে ওই অফিসার লাগিয়ে দেবে। একটা হচ্ছে নিবন্ধন নাম্বার এবং ইস্যু তারিখ। নিবন্ধন নাম্বার শুধু এখানে না, এই ফর্মের যেখানেই নিবন্ধন নাম্বার বা ইস্যুর তারিখ থাকে সেখানেই কিন্তু আপনি কোনো কিছু লিখবেন না, এটা ওই দায়িত্বপ্রাপ্ত অফিসাররাই এই নিবন্ধন নাম্বার এবং ইস্যু তারিখটা লিখে দেবে। নমিনির সত্যায়িত ছবি, এখানে নমিনির পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি লাগানো থাকবে। ক্রেতার নাম, এখানে আপনি সঞ্চয়পত্র ক্রয় করছেন এখানে আপনার নামটা লেখা থাকবে। ক্রেতার স্বাক্ষর বৃদ্ধাঙ্গুলির ছাপ, এখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে এবং আপনি যদি স্বাক্ষর দিতে অসমর্থ হন তাহলে আপনি বৃদ্ধাঙ্গুলির ছাপও দিতে পারেন। শুধু এই জায়গাতে আপনি স্বাক্ষরই আপনাকে দিতে হবে আর এই জায়গার কোথাও কিছু আপনার করতে হবে। এরপরে রয়েছে নমিনির নাম, নমিনি যদি একজন হয় তাহলে শুধু এক নম্বর ঘরে নমিনির নাম লিখবে এবং ডান পাশে ওই নমিনি স্বাক্ষর করবে বা স্বাক্ষর করতে অসমর্থ হলে সে বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবে। আর নমিনি যদি দুজন হয়, দুজন হলে দুই নম্বর ঘরে দ্বিতীয় নমিনি তার নাম লিখবে এবং ডান পাশে নমিনি তার স্বাক্ষর করবে, স্বাক্ষর করতে অসমর্থ হলে বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবে। নিচে বাম কোণায় রয়েছে বিনিয়োগকৃত টাকার পরিমাণ, মানে কত টাকার সঞ্চয়পত্র আপনি ক্রয় করতে যাচ্ছেন। প্রথমটায় ওই টাকার পরিমাণটা সংখ্যায় লিখতে হবে এবং তার নিচেই ঠিক টাকার পরিমাণটা কথায় লিখতে হবে। নিচে ডান পাশে ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত অফিসার স্বাক্ষর করবে এবং সিল দেবে। দায়িত্বপ্রাপ্ত অফিসার আপনার ফর্মটা ভালো মতো চেক করবে এবং চেক করে প্রয়োজনীয় সব ডকুমেন্ট সহ জমা নেবে। এই অংশটা আপনাকে ওই দায়িত্বপ্রাপ্ত অফিসার সিল সিগনেচার দিয়ে ফেরত দিয়ে দেবে। পরবর্তীতে আপনি তাদেরকে যে চেক দিয়েছেন ওই চেকের টাকা তারা সংগ্রহ করে আপনার নামে ঠিক ওই তারিখে সঞ্চয়পত্র ইস্যু করবে এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার আপনার কাছ থেকে এই প্রাপ্ত রসিদটা ফেরত নিয়ে আপনাকে কম্পিউটার প্রিন্টেড একটা সঞ্চয়পত্রের কপি দেবে। কম্পিউটার প্রিন্টেড ওই সঞ্চয়পত্রের কপিটা আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। 5 নম্বরে বলা হয়েছে কোনো পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, আংশিক নগদায়ন ইত্যাদি সংক্রান্ত রেকর্ড ইস্যু অফিস কর্তৃক পূরণীয়। 5 নম্বর অংশটা হলো সঞ্চয়পত্র ইস্যু করার পরে ভবিষ্যতে কোনো সময়ে যদি আপনি এখানে যে তথ্যগুলো দিয়েছেন এর কোনো একটা তথ্য পরিবর্তন করেন তাহলে এই ক্ষেত্রে প্রযোজ্য। বিবরণের এখানে আপনি যে পরিবর্তনগুলো করতে চাচ্ছেন বা কোনো সময় যদি আপনার সঞ্চয়পত্রের আংশিক নগদায়ন করেন তাহলে ওই বিষয়টা এখানে বিস্তারিত ওই দায়িত্বপ্রাপ্ত অফিসারই লিখে দেবে, আপনাকে এখানে কিছু লিখতে হবে না। আপনি যে পরিবর্তন করতে যাচ্ছেন ওই পরিবর্তনের জন্য একটা আবেদন করতে হবে, আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দায়িত্বপ্রাপ্ত অফিসার আসলে এই বিবরণের এখানে আপনার পরিবর্তনের বিষয়টা লিখবে। পূর্বে ক্রয়কৃত সঞ্চয়পত্রের কোনো তথ্য পরিবর্তন করতে চাইলে শুধুমাত্র আপনাকে এখানে একটা সিগনেচার করতে হবে। তার পাশে যে ঘরটা দেখছেন এখানে দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা উনি স্বাক্ষর করবেন এবং সিল দেবেন। 6 নম্বরে বলা হয়েছে বর্ণিত আবেদনপত্র বুঝিয়া পাইলাম, আপনি যত টাকার সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই ঠিক তত টাকার সঞ্চয়পত্র যে আপনি বুঝিয়া পেয়েছেন এটা এখন এখানে বোঝায়। আপনার চেকের টাকা সংগ্রহ হওয়ার পরে প্রাপ্ত রসিদ দায়িত্বপ্রাপ্ত অফিসারকে যখন আপনি ফেরত দেবেন ঠিক তখন ওই অফিসার যে কম্পিউটার প্রিন্টেড সঞ্চয়পত্রটা আপনাকে দেবে, কম্পিউটার প্রিন্টেড ওই সঞ্চয়পত্র নেওয়ার আগে ঠিক এখানে আপনাকে একটা স্বাক্ষর করতে হবে এবং এই কম্পিউটার প্রিন্টেড সঞ্চয়পত্রটা আপনি প্রাপ্ত রসিদটা ওই অফিসারকে ফেরত দিয়ে যে তারিখে গ্রহণ করলেন ওই তারিখটা এখানে লিখতে হবে আর ঠিক তার ডান পাশে আপনাকে আপনার স্বাক্ষর দিতে হবে।
যে দায়িত্বপ্রাপ্ত অফিসার আপনার কাছ থেকে এই প্রাপ্তি রসিদটা নিয়ে আপনার সঞ্চয়পত্রের প্রিন্টেড কপিটা আপনাকে দেবে, সেই অফিসার এখানে স্বাক্ষর দেবে এবং সিল দেবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সঞ্চয়পত্র ক্রয়ের যে আবেদন ফর্ম বর্তমানে নতুন পদ্ধতিতে প্রবর্তিত হয়েছে, তার ঠিক শেষে কতিপয় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম নির্দেশনায় বলা হয়েছে যে সঞ্চয়পত্রের ক্রেতা যদি কোনো কারণে মৃত্যুবরণ করে, তাহলে এই আবেদন ফর্মে যে নমিনিকে উল্লেখ করা আছে সেই নমিনি অথবা তার বৈধ যে নমিনি না থাকলে তার বৈধ যে উত্তরাধিকারী আবেদন করে স্টপ পেমেন্টের বিষয়টা ওই সঞ্চয়পত্র ইস্যুকারী প্রতিষ্ঠানকে জানাতে হবে। এবং দুয়ে বলা হয়েছে কোনো সঞ্চয়পত্রের ক্রেতা বা আবেদনকারী কোনো সঞ্চয়পত্র ক্রয় করার পর ওই সঞ্চয়পত্রের নির্দিষ্ট মেয়াদের আগেও সেটা নগদান করতে পারবে বা সেই সঞ্চয়পত্র ভাঙিয়ে সে টাকা নিতে পারবে। তবে সঞ্চয়পত্র ক্রয়ের তারিখ হতে এক বছরের পূর্বে যদি কোনো সঞ্চয়পত্র ভাঙানো হয়, তবে ওই সঞ্চয়পত্রের ক্রেতা কোনো সুদ পাবে না। এই ক্ষেত্রে কোনো সঞ্চয়পত্র ক্রেতা যদি কোনো সুদ নিয়েও থাকে, সেই সুদটা অবশ্যই ফেরত দিতে হবে। এক বছর পূর্বে যদি কোনো সঞ্চয়পত্রের ক্রেতা সঞ্চয়পত্রের উপর সুদ নিয়েও থাকে, তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসার ওই সুদটা তার প্রাপ্য টাকার থেকে বাদ দিয়ে যে টাকা প্রাপ্য হয় সেই টাকাটা সঞ্চয়পত্রের ক্রেতাকে প্রদান করবে। এই ভিডিওর ব্যাপারে যে কোনো মতামত আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।